রেকর্ডটা অন করলাম। এটা শেখার খুবই আগ্রহী, বুঝছেন আপু, এটা জি থেকে অনেক ভালো কিছু করতে চাই আমরা আপনার সহযোগিতায়। সমস্যা নাই, আমরা আছি, যেহেতু প্রজেক্টে আছি সবাই একসাথে, ইনশাল্লাহ সবাই আমরা ভালো জি কিছু আপু, করব। আমি অনেক চেষ্টা করবো, আসলে কাজটা শেখার অনেকদিন থেকে অনেক আগ্রহ আছে, কিন্তু আসলে সেই সুযোগটা হয়ে উঠছিল না। আচ্ছা এখন যেহেতু সুযোগ পেয়েছি, কাজে লাগানোর চেষ্টা অবশ্যই করব। জি, তারপরে বলেন, অন্য একজন ধন্যবাদ। আচ্ছা বলেন, প্রান্ত কুণ্ডু, জয়ন্ত সেন বলেন, আপনারা বলেন, প্রান্ত কুণ্ডু বলেন। আসসালামু আলাইকুম আপু, জি জয়ন্ত শোনা আছে? জি 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 শুনতে পাচ্ছি। আমি যশোর থেকে বলছি। গ্রাফিক ডিজাইন শেখার খুবই আগ্রহ ছিল, সুযোগ হওয়ার কারণে আর করতে পারিনি। এখন সুযোগ পেয়েছি এই ক্লাসে কমপ্লিট করে কিছু একটা করার। তারপরে হচ্ছে সুমন কুমার বলেন। আসসালামু আলাইকুম আপু, আমি হচ্ছে সুমন, ওয়ালাইকুম যশোর নোয়াপাড়াতে আমার বাড়ি। আমি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের এটা করতে চাচ্ছিলাম অনেকদিন থেকে। এটা আপু শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো এটাতে আশা করছি এই ট্রেনিংটা আমি পরবর্তীতে কাজে লাগাতে পারবো, এবং অনেকদিন ধরে ফ্রিল্যান্সিং করার ইচ্ছা ছিল। আর সেক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইনটা আমার মনে হয় খুব একটা মানে একটা ভালো ওয়ে স্টার্ট করার জন্য। তো আপনাদের হেল্প পেলে আমি অবশ্যই ভালো কিছু করতে আশা করি, ভালো কিছু করব। এখানে নোয়াপাড়ার কে কে আছে? আমি নোয়াপাড়া থেকে আছি, কিন্তু অভয়নগর নোয়াপাড়া নাকি হচ্ছে যশোর নোয়াপাড়া? ভাই যশোর নোয়াপাড়া থেকে কে কে আছে? আমি যশোর নোয়াপাড়া না, আমি অভয়নগর নোয়াপাড়া থেকে বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, অভয়নগর, অভয়নগর থানা। হ্যাঁ জি, অভয়নগর থানা থেকে আমি আছি ভাই, প্রান্ত মন্ডল। অভয়নগর কোথায় পড়বে? হ্যাঁ, আমার বাসা নোয়াপাড়া রাজঘাটে ভাই। রাজঘাটে? আচ্ছা, আমার হচ্ছে শঙ্করপাশা। আচ্ছা আচ্ছা, তারপরে সুরাইয়া ইয়াসমিন, সুরাইয়া ইয়াস না সুরাইয়া নাসরিন। আসসালামু আলাইকুম আপু, যে আপনি কি বাড়ির বাইরে নাকি বাসার বাইরে? আমি একটু বাসার বাইরে আছি, কিন্তু ক্লাস টাইমে বাইরে কেন? মানে আজকে প্রথম দিন, তো তাই একটু আমার ভাইয়ের কাছে আসছি। আচ্ছা, সাজেদুল ইসলাম আপনি বলেন। জি আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সর্বপ্রথম ধন্যবাদ আপনাকে সহ এখানে সব উপস্থিত সকলকে জানাই। আমি অনেক আগে রেজিস্ট্রেশন করেছিলাম, সো এর আগে একবার ভাইভাতে আনফর্চুনেটলি কোনো একটা সমস্যার কারণে আর কি বাদ হয়ে গেছিল, তারপরে এখন আবার এবার অ্যাড হতে পেরেছি। এই জন্য আমার অন্তর অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সহ সবারকে। আর অনেক আগে থেকেই ইচ্ছা মানে ফিনান্সিং জগতে আসা, ফেসবুকে স্ট্যাটাস দেখে, তারপর অনেকে দেখছি যে অনেকে আর্নিং আর্ন করছে, তাদের পরিবারকে হেল্প করছে, ঠিক আছে, পরিবারের সাপোর্ট দিচ্ছে। সো এটা দেখে ইচ্ছা হলো যে আমারও ফিনান্সিং করা দরকার বা একটা ভালো ক্যারিয়ার করা ফিনান্সিং করে। তো যাই হোক, আপনাদের সহযোগিতা যে আমি আমার এই ফিনান্সিং এ আর কি ক্যারিয়ারটা গড়তে পারবো, এটাই। আচ্ছা, ধন্যবাদ। সোহেব হোসেন আপনি বলেন, তারপরে মিজানুর ইসলাম কি মিরাজুল ইসলাম বলবেন। জানবো না নেই তো, তাই না আপু? পাইজামা
শোয়েব হোসেন, আপনি কথা বলেন। আপনি আসসালামু আলাইকুম আপু। জি ওয়ালাইকুম আসসালাম। আপনাকে কোর্সের নেওয়ার জন্য আপনাদের সকলকে, আপনাকে আপনাদের সকলকে ইচ্ছা ছিল যে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করব বিভিন্ন মার্কেট প্লেসে, কিন্তু এর আগে সুযোগ না পাই এটা করতে পারি নাই। এখন তো সুযোগ পেয়েছেন, এখন কি চেষ্টা করবেন না কয়েকদিন ক্লাস করে চলে যাবেন? অবশ্যই চেষ্টা করব। আচ্ছা ধন্যবাদ। মিরাজুল ইসলাম, আপনি আপনি কিছু বলেন, তারপরে তারপরে বলবেন হচ্ছে মুসাদ্দিকুর। আপনি আপনি ইলাস্ট্রেটর 2020 এটা কি ইনস্টল দিতে হবে? হ্যাঁ হবে হবে। আচ্ছা মিরাজুল, আপনি একটু বলেন যে আপনার আজকে মানে প্রজেক্টে এসে কেমন লাগতেছে বলেন, আর আপনার পরিচয়টা দেন সবাইকে। হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনাদের লাইভে আমি জয়েন দিচ্ছি। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি বলেন। আমি মুসাদ্দিকুল ইসলাম রোপন, দশের সদর থেকে বলছি। অনেকদিন থেকে ইচ্ছা ছিল গ্রাফিক্স ডিজাইনের উপর কোর্স করার, এই কোর্সের সুযোগ পেয়ে অনেক ধন্যবাদ আপুকে এবং ব্যাবিলনকে। তারপরে কে বলবেন বলেন, শেষ করেন শেষ করেন বলে সবাই পরিচিত হন। আর কে আছে? মুজাফফর হোসেন, আপনি বলেন। জি আপু, আমি মুজাফফর হোসেন, যশোর শাসা থেকে। আসলে আপু আমার ফ্রিল্যান্সের উপরে সবথেকে মেইন যে জিনিসটা, আমি ফটোশপের উপরে কিছু কাজ করি অলরেডি, গ্রাফিক্সের উপরে আমার কাজ করার ইচ্ছা অনেক অনেকদিন ধরেই। আসলে আমি কাজটা শিখতে চাই, আপনি যদি আমার হেল্প করেন। এক বছর হবে। আচ্ছা, না হেল্প করব বলতে আপনার সহযোগিতা পেলে আমি অবশ্যই কাজগুলো কমপ্লিট করতে পারব। শুধু আমি না, আমরা সবাই সবাইকে হেল্প করব। একটা জিনিস দেখেন যে যদি, হ্যাঁ অবশ্যই, আমরা এখানে 30 জন আছি, মনে করেন একটা কাজ করব, 30 জনের চিন্তা ভাবনা কিন্তু 30 রকম। তো আমি কিন্তু একা 30 রকম চিন্তা নাও করতে পারি, সম্ভব না। হ্যাঁ অবশ্যই, জি আমরা যদি সবাই সবাইকে হেল্প করি তাহলে আমরা কিন্তু দেখা যাচ্ছে সবার থেকে কেউ না কেউ কিছু না কিছু কিন্তু পাবো। তো এক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে আমরা অনেক কিছু জানতে পারবো। জি এজন্য আমরা সবাই সবাইকে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা আর কে আছে? হ্যাঁ প্রাণ, আপনি বলেন। ইচ্ছাটা যাচ্ছে
চেষ্টা করছিলাম যে প্রজেক্টে কোথাও কোর্সেস করা যায় কিনা, তখন মনে করেন আমাদের কলেজে আপনাদের প্রজেক্টটা আসলো, এটা শুনে খুবই ভালো লাগছিল। এবং আমি সহ আমার দু একটা ফ্রেন্ড করছিলাম সেখানে, এখানে ওই আমি এবং আমার ফ্রেন্ড আলামিন শুভ দুইজন চান্স পেয়েছি, এই জন্য আমি খুবই খুশি। আমরা দুইজন খুবই ভালো বন্ধু এবং দুইজন চান্স পেয়েছি, এই কারণে খুবই খুশি এবং সবার সাথে পরিচয় খুবই ভালো লাগছে। ধন্যবাদ। আচ্ছা সবাই সবাই একটু ক্যামেরাটা অন করেন। হ্যাঁ এখানে 27 জন আছে, সবাই একটু মানে এক দুজনের প্রবলেম বাদে সবাই একটু অন করেন। হ্যাঁ আপনাদের আজকে লাইভ চলছে ফেসবুকে, আমি লাইভটা দিয়ে দিচ্ছি। হুম আমরা দুইজন খুবই ভালো বন্ধু, খুবই চান্স আছে সেই কারণে খুবই চার কে কে বাদ আছে, সবাই চুপ করে আছেন কেন? মহসিন আপনি বলেন, মহসিন তারপর হাসিবুল বলবেন, রায়হান আছে। জি ধন্যবাদ। হ্যাঁ বলেন। এখানে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি সুন্দর আয়োজন করার জন্য। অনেকদিন ধরে ইচ্ছা ছিল আসলে গ্রাফিক্স এর কোর্স করার, এই সুযোগটা পাওয়ার জন্য ধন্যবাদ জানাই সবাইকে, আর চেষ্টা করব আসলে শেষ পর্যন্ত থাকার জন্য। জি তারপরে হচ্ছে আব্দুল আহাদ ভুঁইয়া, আপনি বলেন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আহাদ ভুঁইয়া মুন্না, আমি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে থার্ড ইয়ার পড়াশোনা করছি। আমার বাসা হচ্ছে গাজীপুরে শ্রীপুর উপজেলাতে, যশোরে ভার্সিটির হলে থাকা হয়, এই হিসাবে যশোরে ট্রেনিং করার জন্য আর কি অ্যাপ্লাই করছি, যেহেতু সিলেক্টেড হয়েছি এজন্য এটা আনন্দের বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে দীর্ঘ সময় অনলাইনে ক্লাস করা, এটা আসলে অনেকটা কষ্টকর বিষয়, ফিজিক্যালি ক্লাস করা একরকম, অনলাইনে ক্লাস করা আরেকরকম, এক্ষেত্রে কনসেন্ট্রেশনের বিষয় আছে। আরেকটা বিষয় আছে নেটের বিষয় আছে, অনেকে নেট ইউজ করি, নেট কানেকশন উইক থাকতে পারে, তারপর ওয়াইফাই ইউজ করি, এক্ষেত্রে ওয়াইফাই মাঝে মাঝে চলে যায়, সব মিলে আসলে ক্লাস করাটা অনেক কঠিন বিষয় হয়ে যাবে। এক্ষেত্রে ফিজিক্যালি হইলে যদিও মানে এই নেটের তুলনায় অনেকটা সহজ হয় আর কি, তবু এখন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের তো সামনে দিয়ে এগিয়ে যেতেই হবে, এজন্য এই যেহেতু অনলাইন ভাবে ক্লাস শুরু হয়েছে তো ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব পুরোপুরি একবারে শেষ পর্যন্ত ক্লাসগুলো করার জন্য আর কি। জি জি আপু ধন্যবাদ সবাইকে। ঠিক আছে ধন্যবাদ। আসলে আমাদের এখন বর্তমান যে পরিস্থিতি সেটাকে আসলে সামনে রেখে আমাদের তো সামনের দিকে যেতে হবে, তাই না? তো এখন যেটা করলে আমরা, কারণ ল্যাবে যদি এখন হতো সে আগের মতো, তাহলে কিন্তু আমাদের একটা রিস্ক থেকে যায়, কারণ বর্তমানে COVID-19 এর যে পরিস্থিতি বিশেষ করে বাংলাদেশের ভালো না কিন্তু আমরা সবাই জানি। তো এখন আমরা চেষ্টা করব, যে কষ্ট হবে সবকিছুতেই কষ্ট আছে, অনেক এখন বিদ্যুতের সমস্যা, নেটের প্রবলেম, এটা কিছুটা তো আমাদেরকে মেনে নিতেই হবে, তাই না? তো সমস্যা নাই, আমরা চেষ্টা করব যেভাবেই হোক ক্লাসগুলি সম্পূর্ণ করা। আপু সেই ক্ষেত্রে ভিডিওগুলো কি আমরা পড়াতে পাবো, ক্লাসের যে ভিডিওটা পাবেন? আপনাদের প্রত্যেকটা ক্লাস লাইভে হবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন, আর ভিডিওটাও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের। ঠিক আছে আপু, এটা কি আমাদের গ্রুপে আসবে? এটা আমি যে আপনাদের গ্রুপে যোগাযোগ করে আমি একজনকে দিয়ে দিলে আপনারা সবাই পেয়ে যাবেন, আর অতটা প্রয়োজন পড়বেও না, কারণ ক্লাস তো মিউট করেন কি? হ্যাঁ বলেন। বলছিলাম যে যদি আমাদের এই ভিডিওগুলো একটু লিংকটা দিয়ে দেওয়া যেত গ্রুপে বা হ্যাঁ ক্লাসে যেভাবে করে করাবো, আপনাদের আর হচ্ছে ভিডিও লাগবে না, তো টেনশন নেওয়ার কিছু নাই। হ্যাঁ কারণ আপনাদেরকে কিভাবে শিখাইতে হবে, আপনাদের কিভাবে মনে রাখবে, এটা আমার মাথায় আছে। আচ্ছা এমদাদুল ইসলাম আপনি বলেন, আপনি তো বাইরে আছেন, আনমিউট করেন। জি আসসালামু আলাইকুম, আমি ইমদাদুল ইসলাম বলছি, যশোর মনিরামপুরে আমার বাড়িতে, আমি বর্তমান মালয়েশিয়াতে অবস্থান করছি। তো জান্নাতুল মিমাপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সিলেক্ট করার জন্য,
আশা করি আপনার দেওয়া গাইডলাইন গুলো ফলো করে নিজের বেকারত্ব দূর করতে পারবো দেশে ফিরেও। এতদিন হয়তো যে হতাশার ভিতরে দিন যাপন করতেছিলাম, আশা করি এই হতাশা থেকে মুক্তি পাবো। আর হয়তো এমনই একটা সুযোগের অপেক্ষায় ছিলাম যে এখান থেকে একটা ভালো গাইডলাইন পাবো, যেখান থেকে নিজের চেষ্টা এবং আপনাদের সহযোগিতায় নিজের যে নিজের একটা ভালো কেরিয়ার গড়তে পারি। সো আশা করি আমি আমার এই স্বপ্নটাকে পূরণ করতে পারবো। ধন্যবাদ আপনাকে। আচ্ছা ইমদাদুল, হ্যাঁ আমিও দেখতে চাই যে আপনি যেভাবে করে মানে বাইরে আছেন তারপরেও এইভাবে সময় দিচ্ছেন, তো আশা করি আপনি শেষ পর্যন্ত থাকবেন আর আমাদের যে কোর্স মডিউল আছে সেগুলি ফলো করবেন। আমাদের যে গোলটা আছে যেটার জন্য আজকে প্রজেক্টটা, সেটা অবশ্যই ফিল আপ করবেন। আচ্ছা আর কে আর কে বাকি আছে? সুমি খাতুন আছে, তারপরে অনেকেই আছে। সুমি খাতুন, আচ্ছা বাকিরা একটু ক্যামেরা অন করেন। সুরাইয়া নাসরিন আছেন, তারপরে সাজেদুল ইসলামদের তো প্রবলেম। আচ্ছা তারপরে হচ্ছে আরো অনেকেই আছেন, একটু প্লিজ ক্যামেরাটা অন করেন যারা এখনো অন করেন নাই। জি ওয়ালাইকুম আসসালাম। আমাদের এভাবে করতে হবে। হ্যাঁ আমরা আপনারা সবাই এটা তো জানেন যে প্রতিটা ব্যাচে যে বেশি আর্ন করবে এবং যার পারফরমেন্স, শুধু আর না যে ক্লাসে প্রেজেন্ট থাকবে, ক্লাসের এক্সাম গুলি ভালো করে দিবে, মানে প্রতিটা বিষয়ে যার পারফরমেন্স ভালো থাকবে তাদের কিন্তু ল্যাপটপ দেওয়া হবে। হ্যাঁ মানে আপনাদের ব্যাচের মধ্যে অন্তত যার বেশি আর্ন হবে, প্রতিটা ব্যাচে তিনজন তো পাবে, তিন থেকে চারজন, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখেন যে কে নিবেন ল্যাপটপ, সুজন সুবর্ণ সুযোগ। সেই সাথে আবার আপনাদের হচ্ছে যারা ভালোভাবে আর্ন করবেন, কাজ ভালো করবেন, গভর্নমেন্ট থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে হলো ফ্রিল্যান্সার আইডি কার্ড তারা দিবে, আর সার্টিফিকেট তো পাবেনই। হ্যাঁ আপু, এটা কি আমাদের ট্রেনিং চলাকালীন আর্ন করে দেখাতে হবে নাকি? অবশ্যই, আমরা যে হচ্ছে ক্লাসগুলি নিচ্ছি 50 দিনের 200 ঘন্টার যে ক্লাস হবে এর মধ্যে আপনাদের ট্রেন আপ করে আপনাদের আর্নিং ও করতে হবে। আপনারা আমাদের গ্রুপে দেখতে পারেন, বেবিলন রিসোর্স এর ট্রেনিং গ্রুপটা আছে, বিগত ব্যাচগুলি দেখবেন যে তারা কিন্তু আর্ন করতেছে অলরেডি, প্রতিটা ব্যাচে মোটামুটি ভালো আর্ন করতেছে সবাই। এবং ম্যাক্সিমাম যে মানে প্রতিটা ব্যাচে মনে করেন যে কোনো ব্যাচে যদি 20 জন থাকে সেখানে হয়তো 4-5 জন তারা একটু ভালো কাজ জানে, বাকিরা কিন্তু ওরকম জানে না। তো বাকি যারা নতুন আছে তারা কিন্তু আর্ন করতেছে, আপনারাও পারবেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই, আপনারা সবাই আর্ন করতে পারবেন। কিন্তু আমরা যেভাবে বলি এবং যেভাবে আপনাদের হোমওয়ার্ক গুলি দিব এগুলি করতে হবে। অবশ্যই, জি অবশ্যই অবশ্যই। এখন আমি দিয়ে যাচ্ছি, আমি ক্লাস করাচ্ছি, কিন্তু আপনারা বাসায় প্র্যাকটিস করছেন না, এক্ষেত্রে কিন্তু কখনোই পসিবল হবে না। কারণ ডিজাইন তো আসলে ক্রিয়েটিভিটি তো আর 1-2 দিনে হয় না। হ্যাঁ আমরা যতই বলি না কেন 2 মাসে কাজ শিখে আর্ন করাটা কিন্তু সো টাফ, আর এটা তখনই পসিবল হবে যখন আপনারা আমরা যেভাবে বলবো আপনারা সেই কাজগুলি করবেন। আর এটা মাথায় রাখেন যে শুধু 4 ঘন্টা ক্লাস করলেই যে আপনি পারবেন তা কিন্তু না, 4 ঘন্টা বাদে আপনাকে রাতে অবশ্যই মানে রাতে আপনাকে সময় দিতে হবে বেশি, সেটা 10টা থেকে রাত 2টা 3টা হোক, কারণ ফ্রিল্যান্সার হতে হলে রাতে সময় দিতে হবে, আপনাদের রাতে কাজ করতে হবে। আমার একটা প্রশ্ন ছিল, আমরা কোন কোন মার্কেটপ্লেস নিয়ে কাজ করব আর কি? আচ্ছা আমরা প্রথম অবস্থাতে আমরা হচ্ছে freelancer.com, fiverr,
এই দুটা নিয়ে কাজ করব। সেই সাথে আমরা হচ্ছে আপনাদের লিঙ্কডইনে অ্যাকাউন্টটা করাবো, বিহ্যান্সে অ্যাকাউন্টগুলি করাবো, মোটামুটি সোশ্যাল মিডিয়া যেগুলি আছে টুইটার এগুলিতে করাবো। মূলত আমাদের ফ্রিল্যান্সার আর ফাইবারটা নিয়েই কাজ হবে। সেই সাথে আরও কিছু সাইট আছে, যেমন আপনারা পিপুল পার আওয়ার, তারপরে 99 ডিজাইন। 99 ডিজাইনটা একটু পরে করবেন আপনারা, যেহেতু ফ্রিল্যান্সার আর ফাইবারে কাজ করার পর মূলত আমাদের ফোকাসটা হচ্ছে ফ্রিল্যান্সার আর ফাইবার। আমি যেহেতু ফ্রিল্যান্সারে কাজ করছি, আমার দুইটা কন্টেস্ট টুইন করা আছে, কিন্তু ফাইবারে এখনো সেভাবে করা হয়নি আর কি। তো দেখা যাক, এবার নতুন করে ফাইবার ফ্রিল্যান্সারে আবার শুরু করব আর কি। হ্যাঁ, সমস্যা নাই, আমরা যেহেতু আজকে শুরু করছি শেষ তো হবেই, তাই না? ইনশাআল্লাহ শেষটা ভালো হবে। আমার উইথড্র দেওয়া আছে ফ্রিল্যান্সার থেকে, আমার উইথড্র দেওয়া আছে $40 মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে এই যে গ্রুপে গুগল ড্রাইভে দেখেন ফটোশপ আর ইলাস্ট্রেটর 19 দিয়ে দিছি, এটা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর ফটোশপটা বলে দিই, ফটোশপটা ফার্স্টে হচ্ছে নেটটা অন করে ওখানে একটা আপলোড ইয়া চাবে, লোড চাবে, ওটা দিয়ে তারপরে নেটটা অফ করে ইনস্টল করবেন। আর ইলাস্ট্রেটর পুরোটাই নেটটা অফ করে ইনস্টল করবেন, ঠিক আছে? মানে কোন রকম নেট লাইন দিয়ে আমরা ইনস্টল করব না দুইটার? না, শুধু ফটোশপটা একটু কিছুক্ষণ নেট অন করে বলবে ওরা, যে নেট অন করে একটা লোড চাই, ওটা দেওয়ার পরে তারপরে নেট অফ করতে বলবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার গ্রাফ ডেটা ইনস্টল করা আছে আর কি, উইদিন পরে টাইম হয়ে যাবে। জি হ্যাঁ আপু। বলেন। বলছি যখন কিনা এই ক্র্যাক গুলো ইনস্টল করা হয় তখন আমাদের ডিফেন্ডার গুলো অফ করতে বলে, তো এটা কি অফ না করলেও হবে? জি জি ভাই, আমি বলি আপনার হচ্ছে যে যখন ক্র্যাক করি ক্র্যাক সফটটা দিই, তখন ওই যে আমাদের উইন্ডোজে যে ডিফেন্ডারটা আছে ওটা থেকে নোটিশ দেয়, ডিফেন্ডারটা অফ করে নিয়ে তারপর ইনস্টল দিবেন, তাহলে কোনো সমস্যা হবে না। যখন আপনার ক্র্যাক ফাইল গুলো অর্থাৎ ফটোশপ বা ইনস্টল যখন ইনস্টল করছি তখন এটা ডিফেন্ডার গুলো অর্থাৎ এটা অফ না করলে কি ইনস্টল হবে, তাই বলছি। আমি এটা বলতে পারবো না অফ করলে ইনস্টল হবে কিনা, কিন্তু আপনি ডিফেন্ডারটা অফ করে তারপর ইনস্টল করবেন, তাহলে আপনার ক্র্যাকে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে যার হচ্ছে ফটোশপ আর ইলাস্ট্রেটর দুইটাই আপনারা ইনস্টল করে নেবেন, আর যারা পারবেন না আর যারা পারছেন তারা একটু প্লিজ তাদেরকে হেল্প করবেন। হ্যাঁ, আর যারা একান্তই পারবেন না আমরা আবার কালকে ক্লাসে সেটা দেখাই দিব। হ্যাঁ হ্যাঁ, আমার করা আছে, এমনি কেউ দরকার হলে বলতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ক্লাসে ফিরে যাই। এখনো কমপ্লিট হয়নি। আচ্ছা একটু সময় ইয়া করেন, সময় নেন, হয়ে যাবে। আচ্ছা কমপ্লিট হোক, আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি আবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, এই ডাউনলোডটা কমপ্লিট হোক, আপনি আপনারা রাতের মধ্যে পেয়ে যাবেন, সমস্যা নেই। কমপ্লিট হলে মেসেঞ্জার গ্রুপে পেয়ে যাব আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আপনারা কি ইলাস্ট্রেটরের ফাইলটা দেখতে পাচ্ছেন? জি পাচ্ছি। হ্যাঁ আপু। ওয়েট করেন।
দেখেন দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি আপু স্ক্রিন দেখা যাচ্ছে। জি আপু দেখা যাচ্ছে। জি জি দেখা যায় আপু। আচ্ছা আমরা শুরু করি, সেটা হচ্ছে মিউট করেন প্লিজ। আচ্ছা এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের এটা, আমরা একটা আর্টবোর্ড নিব, সেটা হচ্ছে ক্রিয়েট নিউ, আর ওপেনে ক্লিক করলে আপনার পিসি থেকে যদি কোনো কিছু নিতে চান, ফটো কিংবা আদার্স যা কিছু নেবেন সেটা ওপেন থেকে নেবেন। আর আমরা যেটা করব যে হচ্ছে একটা আর্টবোর্ড নিব যেটাতে আমরা কাজ করব, তাহলে ক্রিয়েট এ নিউ ক্লিক করব। দেখেন এখানে নিউ ডকুমেন্ট আসছে। এখানে আমরা দুটো কাজ করতে পারি, একটা হচ্ছে ওয়েব থেকে আমরা আর্টবোর্ড নিতে পারি, আর হচ্ছে প্রিন্ট, যেহেতু আমরা আপাতত এই দুটো নিয়ে কাজ করব। তো ওয়েব থেকে আমরা একটা আর্টবোর্ড নিলাম, এখানে আমরা আর্টবোর্ডের নেমটা চেঞ্জ করব, হয়তো লোগো করব, যেহেতু লোগো নিলাম একটা লোগো লিখলাম। এখানে আমরা সাইজটা দিব পিক্সেলে রাখবো, আর্টবোর্ডের সাইজটা আমরা এখান থেকে এভাবে করে নিতে পারি অরিয়েন্টেশন। আর এখানে দেখেন আর্টবোর্ড লেখা আছে না, এখান থেকে আমাদের যে কয়টা আর্টবোর্ড লাগবে, যেমন নর্মাল যদি আমি কোনো লোগো করি তো আমার তো একটা আর্টবোর্ডই লাগছে, আর বিজনেস কার্ড, তারপরে আরো কিছু কাজের জন্য আমরা যখনই করব, এখান থেকে আমরা আর্টবোর্ডের দুইটা লাগলে দুইটা নিব, তিনটা লাগলে তিনটা নিব। সাপোজ যদি দুইটা নিলাম, আর এখানে ব্লিড অপশন থাকে, এটা ব্লিড অপশন বলতে হচ্ছে আমরা যখন একটা বিজনেস কার্ড কিংবা ব্যানার যখন করব তখন দেখা যায় প্রিন্টের সময় হয় কি আমরা কিছু অংশ ফেলে দিই, তো আমাদের সেই কিছু অংশটা রাখতে হবে, সেটা হতে পারে হচ্ছে 0.25, সেটা হতে পারে 0.125, এখান থেকে আমরা সেটা নিব। আর যখন আমরা বিজনেস কার্ড ডিজাইন করব তখন আমরা ওইটা ইঞ্চিতে নিব, ইঞ্চিতে নিলে হবে কি আমরা এই যে এখানে ব্লিড অপশনটা আমরা কতটুকু লাগবে আমাদের, এখানে যদি আমি 3.5 নেই, আর এখানে যদি 2 নেই, আর এটা নিলে দুইটা হচ্ছে, আর এখানে ব্লিড অপশন আমরা সরি 0.25 কিংবা এটা বাড়াতে পারবো, এখানে যদি বিজনেস কার্ড নেই তাহলে এখানে দেন অ্যাডভান্স অপশনে কি আমরা এখানে দেখেন স্ক্রিন মোড আমরা এখানে 300 রাখবো রেজুলেশন, ওয়েবের জন্য হলে মানে বিভিন্ন রকম ওয়েবসাইট কিংবা আমাদের পিসির যে ছবি কিংবা ওয়েবসাইটের জন্য আমরা হলে আমরা 8 GB রাখবো, আর ডিফল্টে থাকবে এখানে, তারপর ক্রিয়েট দিব। দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো, জি আপু দেখতে পাচ্ছেন? আচ্ছা দেখেন ওই যে আমি যে 0.25 যেটা ব্লেড অপশনটা নিয়েছিলাম সেটা কিন্তু এই যে এই অংশটুকু, হ্যাঁ এই যে এই অংশটুকু, বুঝতে পারছেন? এই যে রেড কালার যে দেখতে পাচ্ছেন না, এই বাকি অংশটুকু আর্টবোর্ড হোয়াইট বোর্ডের পাশ দিয়ে যতটুকু গেছে এতটুকু কিন্তু হচ্ছে ব্লিড অপশন, হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড, তো এভাবে করে আমরা হচ্ছে ব্লিড অপশন বাড়াইতে পারি এবং কমাইতে পারি। তো এখানে আমরা আরেকটা আর্টবোর্ড নেই, এখানে আমরা পিক্সেলে রাখি,
পিক্সেলে রাখলাম, এখানে আমরা 300 করলাম, এটাতে 300 করলাম, এখানে আর্টবোর্ড একটা করে দিলাম, বিড অপশন 0 করে দিই, আমরা কোনো বিড অফ মোড রাখবো না, এখানে অ্যাডভান্সে ঠিক আছে ক্রিয়েট করে দিলাম। সবাইকে ক্লিয়ার হয়েছে? দেখেন আর্টবোর্ডে কিন্তু ব্লিড অপশনটা নেই, কারণ আমরা ওখানে জিরো করে দিয়েছি। জি জি। আচ্ছা, তারপরে দেখেন এখানে, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ বলছি, আমাদের কি কোনো প্রশ্ন থাকে তাহলে কি সেটা আমরা নোট করে পরবর্তীতে বলবো নাকি কাজের সাথে সাথেই বলবো? এটা হ্যাঁ একটু বলতে পারেন, কেউ একজন একজন করে একটু বলতে পারেন, কিংবা আমি দেখানোর পরে আপনারা জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নেই। তাহলে আমরা নোট করে রাখি, পরবর্তীতে আপনার কাছে সেটা জিজ্ঞেস করে যাব। হ্যাঁ 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 সমস্যা নেই। দেখেন আমরা এখানে ইলাস্ট্রেটর আরেকটা ইয়ে আছে, এখানে লেয়ারটা ফলো করেন। আমরা যেটাই করব, সাপোজ আমি দেখাই, এখানে আমি একটা রেকট্যাঙ্গেল নিয়ে একটা শেপ দিলাম এখানে। তো এখানে শেপ দেওয়ার পরে এখানে গিয়ে আমি একটা কালার দেই। এখানে আমাদের বাইরের যে অংশটা, এটা হচ্ছে স্ট্রোক কালার। হ্যাঁ, এটা আমি এই সিলেকশন টুলটা দিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম। দেন আমি এখানে গিয়ে দেখতে পাচ্ছেন তো স্ট্রোক কালারটা বাড়াই দিচ্ছি, দেখেন। আর ভেতরে যেটা আছে এটা হচ্ছে ফিল কালার, ফিল কালারটা আমি এখান থেকে যে কোনো কালার দিতে পারি, আবার এখান থেকে নিয়েও আমি দিতে পারি, ঠিক আছে ফিল কালারটা। আর এখানে দেখেন যদি আমি ক্লিক করি শো ফিল এন্ড স্ট্রোক, আমি দুইটাকে, যদি আমি চাই যে আমি এই কালারটা স্ট্রোক কালারে দিব আর ব্ল্যাক কালারটা ফিল কালারে নিব, তাহলে এখানে ক্লিক করব, দেখেন দুটো প্লেস হয়ে গেল, আবার দিচ্ছে আবার আগের অবস্থায় চলে আসলো। তারপর এখানে যেটা আছে দেখেন, একটা গ্র্যাডিয়েন্ট আছে, এটা তো গ্র্যাডিয়েন্ট মোড, এখানে আমি দুটো কালার একসাথে দিতে পারবো। আচ্ছা গ্র্যাডিয়েন্টটা দিয়ে, এই যে দেখেন এখানে গ্র্যাডিয়েন্টের একটা বক্স আসছে, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে এই যে এই গ্র্যাডিয়েন্ট, এখান থেকে আমি কালারটা নেই, যে কালারটা দিব এখানে একটা কালার দিলাম, আর এখানে আরেকটা কালার দেই। কালারটার এখানে যে আমি চাচ্ছি যে আমি এই স্ট্রোক কালারটা আমি রাখবো না, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, তাহলে আমি এই স্ট্রোকে যে গিয়ে এখানে নান করে দিব, তাহলে আমার স্ট্রোক কালারটা চলে যাবে। কিন্তু আমি যেটাই করি সেটা কিন্তু, আমি যদি এখানে যে কাজটাই করব আমার যে সিলেক্ট থাকতে হবে, আমি যদি সিলেক্ট না করে করি, সাপোজ আমি এখানে চেঞ্জ করব, এখানে কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে দেখেন চেঞ্জ কিন্তু হচ্ছে না, কিন্তু যখন আমি সিলেক্ট করে করব তখন কিন্তু চেঞ্জ হবে, এই যে চেঞ্জ হয়ে গেল। তাহলে আমরা যেটাই করব ফার্স্ট অবস্থায় আমরা সিলেক্ট করব, সিলেক্ট না করে আমরা কোনো কিছু করব না, কারণ সিলেক্ট না করলে হবে না। আর দেখেন এখানে কিন্তু লেয়ার ক্রিয়েট হচ্ছে, আমি যে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে কাজ করেছি, দেখেন এটা যদি আমি চোখটা অফ করে দেই এটা কিন্তু চলে গেল। তার মানে প্রতিটা কাজ এখানে পার্ট বাই পার্ট হবে। মনে করেন যে আপনি একটা খাতায় লিখতেছেন, এক একটা পেজ আপনি ইয়ে করতে পারবেন। তাহলে এখানে আমার একটা গেল, এখানে আমি এটা রাখি, দেখেন এখানে আমি অল্টার ক্লিক করে সিলেক্ট অপশন দিয়ে একটা নিয়ে আসলাম টেনে। আচ্ছা এই যে নিচে নিয়ে আসলাম, দেখেন দুইটা নিয়ে আসছি, আমার লেয়ার কিন্তু এখানে দুইটা হয়ে গেছে, দেখছেন? এখানে গিয়ে আমি লেয়ারের নামটাও চেঞ্জ করতে পারি, 02 দিলাম। এখন আপনার বোঝার সুবিধার্থে আপনি কাজ করার সময় এই কাজগুলি করতে পারেন।
সবাই কি মানে বুঝতে পারছেন? যদি সমস্যা হয় তাহলে বলবেন যে এখানে বুঝছি না কিংবা এখানে প্রবলেম হচ্ছে। জি আপু। আচ্ছা দেখেন তো আমরা রেকট্যাঙ্গেল টুলসটা একটু দেখি। এখানে দেখেন রেকট্যাঙ্গেল আছে, রাউন্ড রেকট্যাঙ্গেল টুল, ইলিপস, পলিগোনাল, স্টার, ফ্লারি। তাহলে এখানে যদি রেকট্যাঙ্গেলের কাজটা আমরা দেখলাম, এখানে রাউন্ডটা দেখি। দেখেন তারপরে ইলিপস, তারপরে পলিগোনাল, এই পলিগোনাল। এটা কয়টা আছে দেখেন তো, 1 2 3 4 5 6টা। হ্যাঁ তো পলিগোনাল এখানে নিয়ে আমি এখানে যদি ক্লিক করি, এখানে দেখেন যে স্লাইড আছে হচ্ছে 6টা। এখানে আমি যদি কমাই দেই, 3টা দেই, দেখেন 3টা চলে আসবে। আবার যদি এখানে 4টা দেই, 4টা চলে আসলো। আবার যদি এখানে আমি 10টা দেই, 10টা চলে আসলো। পলিগোনার এখানে নিয়ে এখানে জাস্ট আমি ক্লিক করবো, একটা ক্লিক করলে আমার বক্সটা চলে আসবে। তারপরে এখানে আমার যে কয়টা লাগবে, 8টা লাগলে আমি 8টা দিয়ে ওকে করবো, এই যে চলে আসলো। এখন আরেকটা জিনিস, যে আমি আমার এই একটু ডিলিট করে দেই, আমার এই ইলিপসটা এখানে আছে। হ্যাঁ অনেকে আছে যে আমি বললাম যে লোগোটাকে আপনি মাঝে নিয়ে আসেন, অনেকে মাঝ বরাবর বোঝে না। তো এখানে আমি একটা ইয়ে করতে পারি, সেটা হচ্ছে এখানে আছে, আমি উইন্ডোজে যাব, উইন্ডোজে গিয়ে অ্যালাইন নিব। অ্যালাইন নিয়ে এখানে অনেকের ইয়ে থাকতে পারে, এখানে আমরা অ্যালাইন টু আর্টবোর্ড এটা সিলেক্ট করব। অনেকের হয়তো ফার্স্টে অ্যালাইন টু সিলেকশন থাকবে, সেখানে আমরা এখানে গিয়ে আমরা অ্যালাইন টু আর্টবোর্ড করে নিব। নিলে এই যে এখান থেকে আমরা সরাই নিব, ঠিক আছে? এই যে দেখেন যেখানে নিবেন আপনি, নিচে, উপরে, মাঝে, বুঝা গেল? জি জি। ম্যাম এটা তাহলে প্রথমে আমরা উইন্ডোজে উইন্ডো বাটনে হাট দেব, দেওয়ার পর আমাদের এই অ্যালাইনমেন্ট এখানে থাকবে না। এখানে দেখেন উইন্ডোজে সবকিছু আছে, উইন্ডোজে গিয়ে যে অ্যালাইন নিতে পারবো, তারপরে উইন্ডোজে গিয়ে ব্রাশ টুল নিতে পারবো, মানে যা যা লাগবে। যদি সাপোজ লেয়ারটাও যদি না থাকে, আমরা উইন্ডোজে গিয়ে লেয়ারটাও নিতে পারবো। আবার উইন্ডোজে গিয়ে হ্যাঁ গ্রেডিয়েন্ট যদি না থাকে, বলছি প্রথমে আমাদের উইন্ডোজ বাটনে হাত দিলে আমাদের এগুলো আসবে, সেখান থেকে আমরা নিতে পারছি এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা যেটা লাগবে। আবার আমার অ্যালাইনটা লাগছে না, আমি এটা কেটে দিলাম। এখানে আর সবাই হচ্ছে যে উপরে দেখবেন যে ক্লাসিক এসেনশিয়াল, এখানে এটা করে নেবেন এসেনশিয়াল ক্লাসিক, ঠিক আছে? এসেনশিয়াল করা থাকতে পারে, ক্লাসিকটা করে নেবেন। আর যারা 14 ইউজ করতেছেন তারা এটা পাবেন না, তারা শুধু এটা পাবেন। দেখছেন
অর্থাৎ বুঝতে পারছি এটা কি আপু এটা বুঝতে পেরেছি থ্যাঙ্ক ইউ অটোমেশন করে দেখেন ক্লাসিক করা থাকলে সুবিধা হয় আচ্ছা তারপর দেখেন এখানে যত আমরা এটা নিলাম এখানে আরেকটু জিনিস দেখাই এখানে লাইন টুলটা দেখেন লাইন সেগমেন্ট টুল শিফট ধরে যদি আমরা একটা লাইন টুল এখানে সিলেক্ট করে নিই শিফট ধরে একটা লাইন টুল নিলাম নিয়ে এখানে আমরা স্ট্রোক কালারটা বাড়াই এখন আমরা এটাকে যদি ভাগ করতে চাই ডিজার্ট লাইন করে দিলে এটা হয়ে যাবে কি বুঝতে পারছেন সবাই হ্যাঁ জি এইটা এইটা যদি একটু আর একটু দেখানো হতো ভালো হতো কারণ আমার নেটওয়ার্ক স্লো চলে যাওয়ার কারণে আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম ভাই কাজ করতে নেই রে তো বোঝা যাচ্ছে আচ্ছা কি যে মাথার মধ্যে চলে যাচ্ছে কাজ যে কোথায় করতেছেন এটা বোঝা যাচ্ছে না আপু এটা একটুখানি আর একটুখানি প্রথম থেকে দেখালে আমার মনে হয় ভালো হ্যাঁ 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 দেখেন এই যে দেখেন আমি একটা ইলিপস নিলাম ওয়েট বেশি কিছু দেখাবো না যতটুকু দেখাবো ততটুকু ক্লাসে করবেন তাইলেই হবে এই যে আমি একটা লাইন নিলাম হ্যাঁ শিফট ধরে দেখেন শিফট ধরে একটা লাইন নিলাম এখানে কালার চেঞ্জ করে দেই দেখতে পাচ্ছেন কিছুই না লাইনটা নিয়ে টোকে গেলাম গিয়ে এখানে জাস্ট ড্যাশেড এজ এ লাইন এখানে একটা ক্লিক দিলাম দেখেন এখানে এই বরাবর চলে গেল এখানে যদি আমি 15 দেই এই যে ডিসটেন্সটা 15 হবে এখানে যদি আমি 6-5 দিলাম এন্টার দিলাম দেখেন আর এটা নিচে নিয়ে আসলাম আমি অল্টার ধরে সিলেকশন দিয়ে যে সিলেক্ট অল্টার ধরে সিলেক্ট করে টেনে নিয়ে আসবো আচ্ছা অল্টার ধরে আমি টেনে নিয়ে আসলাম অল্টার ধরে টেনে নিয়ে আসলাম ঠিক আছে আবার কন্ট্রোল ডি দিল চলে আসবে প্রথমে আমরা সিলেক্ট করব করার পরে তারপর অল্টার ধরে তারপর টেনে নিয়ে আসবো তাই তো হ্যাঁ এই তো আপনি যদি একাধিক নিতে চান এই যে আমরা অল্টার ধরে টেনে নিয়ে আসলাম নিচে নিয়ে আসার পরে কন্ট্রোল ডি হ্যাঁ কন্ট্রোল ডি দিলে তো আবার আসতে থাকবে এরকম হ্যাঁ 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 তখন বারবার আর অল্টার ধরে নিয়ে আসা লাগবে না আগে যে উইন্ডোটা নিয়ে আসলাম ওই উইন্ডোটা মানে কোথায় ক্লিক করতে যান তার আগে মানে একটা উইন্ডো আসছে এটা তো বুঝতে দিন কোনটা আর একটু বলেন আমি আপনি যেটা অল্টার ধরে নিয়ে আসলেন না প্রথমে আপনি যে লাইন শিফট শিফট একটা লাইন নিয়ে আসলেন না লাইন নিয়ে আসার পরে একটা কোথায় ক্লিক করার পরে একটা উইন্ডো আসছে ছিল সেই উইন্ডো থেকে যে আপনি দেখতে পান নাই তাই তো আসলেন ওই উইন্ডোটা কোথায় আচ্ছা আচ্ছা এই যে স্টক স্টক এই যে স্টক আচ্ছা আচ্ছা এই যে দেখেন স্টক এই যে আমরা যেখান থেকে স্টক কালারটা নিচ্ছি না এই যে এখানে যে কালারটা বাড়াচ্ছি কমাচ্ছি এই যে দেখেন শিফট ধরে আমি একটা লাইন টুল নিলাম লাইন টুলটা দেখতে পাচ্ছেন একটু কথা বলা
আচ্ছা এই যে স্ট্রোক কালারটা যেখান থেকে আমরা বাড়াচ্ছি জি জি দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে যে স্ট্রোক লেখা আছে এখানে ক্লিক করব ক্লিক করে এখানে দেখেন ড্যাশড লাইন এই যে এখানে আমরা একটু বাড়াইতে পারি এই যে হোয়াইট আছে এখানে বাড়াইতে পারি এখানে কমাইতে পারি দেখেন এখানে দেখেন এখানে দেখেন ড্যাশ লেখা আছে গ্যাপ আমি কতটুকু দিব তারপরে এন্টার দিলে এই গ্যাপটা যদি আমি কম চাই তাহলে যে চলে আসলো কম আবার আমি স্ট্রোকে যে যদি গ্যাপটা যদি বাড়াইতে চাই যদি 10 দেই 10 দিয়ে আমি এখানে এন্টার দেব এই যে গ্যাপটা বেড়ে গেল দেখছেন এ পর্যন্ত সবাই যার যার পিসিতে ট্রাই করেন যতটুকু দেখালাম ওই পর্যন্ত আর স্ক্রিনটা শেয়ার দেন স্ক্রিন শেয়ার দেন সবাই স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করবেন এখন বলছিলেন আপনি একটা কি নিতে যেন এটা শিপ শেপ লাইন আচ্ছা হ্যাঁ প্রথমত রেকট্যাঙ্গেল গুলি নেন হ্যাঁ শিফট রেকট্যাঙ্গেল নেব রেকট্যাঙ্গেল গুলো হ্যাঁ হ্যাঁ রেকট্যাঙ্গেল কালার দেন এগুলি করেন আগে আচ্ছা একজন স্ক্রিন শেয়ার দিয়েছে বাকিরা দেননি কেন সবাই স্ক্রিন শেয়ার দেন যারা যারা করছেন স্ক্রিন শেয়ার দেন হ্যাঁ আর প্রথম অবস্থায় আপনাকে একটা রেকট্যাঙ্গেল নিতে হবে নেওয়ার পরে দেন আপনি কালার চেঞ্জ করেন হ্যাঁ নিসেন সমস্যা না একটা রেকট্যাঙ্গেল নেন রেকট্যাঙ্গেল নিয়ে তারপরে আপনি হচ্ছে ওখানে আর্টবোর্ডে ওটা নেন যে আপনি এখানে বলেছে ইনভার্স করতে এই যে ঠিক আছে না আইডিয়া তো ঠিক আছে আর কিছু বাকিগুলোকে এখান থেকে নেব আপনি যে রাউন্ড প্লেট বললেন হ্যাঁ হ্যাঁ করেন প্যাক করেন হ্যাঁ হ্যাঁ সবই করেন এখানে হচ্ছে সাইদুল ইসলাম আপনি হচ্ছে এসেনশিয়াল ক্লাসিক করেন এসেনশিয়াল ক্যামেরা আছে আমার এসেনশিয়ালি আছে এসেনশিয়াল ক্লাসিক নাই আপু এটা তো 17 ওটা ডাউনলোড দিলে তারপর ওটা দিব না আচ্ছা ঠিক আছে এটা কি সাইদুল ইসলাম বলছেন আপনার কথাটা বুঝতে পারলাম না বললাম যে হচ্ছে ওখানে এসেনশিয়াল করা আছে আপনি একটু ক্লাসিকটা করে নেন আচ্ছা আচ্ছা তাহলে তো হবে না আচ্ছা করেন কাজ করেন আপু ওই যে একটা যে রাউন্ড গুলো নিয়েছি এগুলো আমি মুভ করব কিভাবে জি এটা মুভ করব কিভাবে আমি এটা সরাই এটা আমি দিকে আচ্ছা আপনাকে আমি দেখেন আপনি কন্ট্রোলটা আমাকে দেন আমি যে রিকোয়েস্ট দিয়েছি এটা অ্যাকসেপ্ট করেন আচ্ছা আমি কি আপু নিউ আর্ট পেপার নিব একটা এখান থেকে এস সাইদুল আচ্ছা আমি একটু ইয়ারকে রায়হানকে একটু দেখাই নি দেন আমি আপনার ইয়াতে আসছি
জি জি অবশ্যই আচ্ছা এখানে আমি সিলেক্ট এটা এখানে গিয়ে দেখেন সাইডে এইটা ভাবে ঘোরাবো ডান বাম করা যাবে মানে রোটেট করা যাবে সুজা হ্যাঁ 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 এই সাইডে করে এখানে স্লো হচ্ছে তো আপনি যে এখানে ইয়ে করেন তাহলে দেখেন যে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ তাহলে সবগুলো মানে আমার মতো অনুযায়ী আমি এটা বড় ছোট করতে পারবো হ্যাঁ টানের নিচে থেকে টানার ইয়ে করেন সিলেকশনে এই যে দেখেন কর্নার এখানে টানা ইয়ে আছে অপশন আছে করেন আচ্ছা সাথে চলে এবার আপনি বলেন আপনি আর্টবোর্ড নেন জি আর্টবোর্ড আচ্ছা বাকিরা কি করছেন বাকিরাও শেয়ার দেন বসে থাকেন না ম্যাডাম স্ক্রিন শেয়ার দিন জুমে দেখেন আপনি পিসি থেকে জুমটাকে কানেক্ট করে দেখেন হচ্ছে শেয়ার স্ক্রিন আছে হ্যাঁ এই যে অনেকে দিয়েছে হাবিবুর রহমান রায়হানউদ্দিন রোকনুজ্জামান সাইদুল আচ্ছা হাবিবুর রহমানের স্ক্রিন দেখছি আমি হ্যাঁ আচ্ছা আপু আমি একটা বিজনেস কার্ডের আর্ট পেপার নিচ্ছি এখান থেকে আর্টবোর্ড নেন কে সাইদুল জি আপু আচ্ছা আর্টবোর্ড নেন ইনকিতে নেন হ্যাঁ 2 হবে এখানে হ্যাঁ ঠিক আছে 3.5 আর 2 আর হ্যাঁ এখানে বটম 0.125 নেন 0.125 হ্যাঁ এটা হ্যাঁ অরিয়েন্টেশন এর ডানেরটা হ্যাঁ হ্যাঁ এটা নেন দেন ওকে করে দেন জি আসছে লাইন টুলটা নেওয়ার জন্য কি আপু আমার এইটা এইটা ইউজ করতে হবে এই লাইন এইটা হ্যাঁ নিয়ে শিফট ধরে টান দিবেন তাহলে লাইনটা সোজা হবে জি আর স্ট্রোক করার 12টার জন্য এইখান থেকে এই যে স্ট্রোক হ্যাঁ বাড়াবেন কমাবেন হ্যাঁ হ্যাঁ এখান থেকে বাড়াবেন কমাবেন এখানে হ্যাঁ ইয়ে করেন হুম দেন এবার বাম পাশে স্ট্রোকে যান জি আপু স্ট্রোক লেখা আছে ওখানে ক্লিক করেন আর একটা যেটা আমি হ্যাঁ হ্যাঁ এটা এখান থেকে আপনি এই কাজগুলি করতে পারেন ডিজিট লাইনটা ওকে টিক দিয়ে দেন জি আপু জি ঠিক আছে এইগুলো কি আপু এইগুলো এখানে দেখেন লেখা আছে গ্যাপ মানে এই যে লাইনটা আছে আপনি এই গ্যাপটা আপনি আপনার মতো করে মাপ মতো করে নিতে পারেন আপনি যদি চান যে আমি এই দুইটা লাইনের মাঝে আমি দুই গ্যাপ গ্যাপ রাখবো কিংবা পাঁচ এভাবে করে দেন আপনি গ্যাপ ওখানে দেন তাহলে বুঝতে পারবেন তিন পাঁচ দেন হ্যাঁ এবার দিয়ে এন্টার ক্লিক করেন এন্টার ক্লিক করেন এই যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তারপর এই যে ড্যাশ আছে তারপর আবার গ্যাপ ড্যাশ গ্যাপ হুম জি আর বাকি যে অপশন গুলো একটু বসে বসে দেখবেন যে কোনটা দিয়ে কি হয় কোনটায় কি কাজ হয় এগুলো একটু নিজেরা বসে বসে দেখবেন আপু এটা আমি
এটা রোটেট করব কিভাবে, মানে অনেকগুলো করব কিভাবে এই কোনা কুনি গুলো? আচ্ছা ওখানে ক্লিক করেন, পলিগোনারে গিয়ে বোর্ডে ক্লিক করেন, জি এক মিনিট একটু সময় দেন। এটা কি বাড়ি এখান থেকে বাড়ালে হবে কোথায়? এখান থেকে, হ্যাঁ এখানে 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 বাড়াইতে কম বানানো, হ্যাঁ এখানে আমি থ্রি দেন, থ্রি দেন, হ্যাঁ আচ্ছা এইট দিয়েছেন, আচ্ছা দেন আপনার মতো করে ওকে করেন। জি জি আপু একটু প্রবলেম হচ্ছিল। জি বলেন। এই যে এটা নড়ে না কেন বললাম, এই ইয়ে পাতটাকে সিলেক্ট করেন, হ্যাঁ সাইডে নিয়ে আসেন, ফিল কালারটা দেন, ফিল কালারটা দেন, এই স্ট্রোক কালার ওই পাশেরটা ফিল কালার, এটা স্ট্রোক কালার পাশেরটা ফিল কালার, বাম পাশে যেটা আছে, হ্যাঁ হ্যাঁ ওখানে ক্লিক করেন আপনি ওই, হ্যাঁ এখানে এই যে এবার সরান আপনি, এখন তো নড়ে না, এই যে এই যে আগে নড়তে ছিল না কেন আপু? আপু জুম ইন এবং জুম আউটটা করব কিভাবে? আচ্ছা কন্ট্রোল মাইনাস ক্লিক করে জুম আউট আর কন্ট্রোল প্লাস করে জুম ইন, কন্ট্রোল প্লাস করেন জুম হবে, কন্ট্রোল মাইনাস দেন জুম আউট হবে। আপু এখান থেকে একটা শেপ আমি কপি করব কিভাবে? অল্টার ধরে সিলেক্ট সিলেকশন ইয়াটা করে টান নিচে টান দেন, হ্যাঁ ওটা একটু বাইরে ক্লিক করেন, সিলেকশন টুলটা বাইরে ক্লিক করেন। বাইরে বলতে? আচ্ছা আমি দেখাচ্ছি, আমি আপনাকে এটা কে বলছেন, সাইদুল না হানজিদুল? জি আপু। আচ্ছা হানজিদুল এর দেখেন, এটা ক্লিক করলেন তো অল্টার ক্লিক করে এভাবে টান দিবেন, ঠিক আছে আমি দেখতে পাচ্ছি না আপু, আমি সাজেদুলের স্ক্রিনে, সাজেদুল এটা এই যে, জি আপু এই যে হচ্ছে না, স্লো কন্ট্রোল হচ্ছে না, একদম স্লো। আচ্ছা আমি দেখাই, হ্যাঁ আমার স্ক্রিনটা দেখেন, আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দেন, আমার স্ক্রিনটা দেখেন, এই যে দেখেন কপি করাটা আরেকবার দেখেন, দেখতে পাচ্ছেন কিন্তু এখান থেকে স্ক্রিন অফ, স্ক্রিন শেয়ার অফ করতে পারছি না, স্টপ শেয়ার দেখেন লেখা আছে, শেয়ার কমপ্লিট সাউন্ড, ও জি আপু। আচ্ছা
এই যে পলিগনটা তো এটা বাইরে ক্লিক করলাম এই যে এটা সিলেক্ট হ্যাঁ বাইরে ক্লিক করা বলতে এই যে এটার বাইরে যেখানে হ্যাঁ 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 ওয়াইট জায়গা তো আমি এই যে অল্টার ধরে একটা বের করে নিয়ে আসি আবার বাইরে ক্লিক করলাম অল্টার ধরে নিয়ে আসি ঠিক আছে জি জি ক্লিয়ার জি আপু আমি এবার একটু আমি একটু করে আর আর্টবোর্ড এটা না করে আরেকটা নতুন আর্টবোর্ড নেন একটা আর্টবোর্ড নেন বড় করে এখানে ব্লিড এরিয়া নিলাম তো দিল না জি এখানে ব্লিড এরিয়া তো দেখাচ্ছে না আমি তো এখান থেকে নিয়েছি ব্লিড এরিয়া এই যে কিন্তু এখানে তো দেখাচ্ছে না ব্লিড এরিয়া ওই যে ওখানে পয়েন্ট করা যে যান নতুন করে নেন একটা দেখি আচ্ছা একটু স্লো যান আচ্ছা এখানে ইঞ্চিতে করে দেন পয়েন্ট করা হ্যাঁ পয়েন্ট 1 to 5 ওকে দিব ওকে করেন জি এবার আসছে জি মিউট করেন সাউন্ড আসছে আপু এইখান থেকে আমি এই সাইটেরটা নিয়েছি কিন্তু এই এই সাইটেরটা নিয়েছি কালার এই এই সাইটেরটা আনবো কিভাবে এখানে তো আর আসতেছে না এটা ঘুরায় নিয়ে আসেন এখানে আচ্ছা আমি ওটার কাজ তো দেখাই নাই আমি জাস্ট কালার নেওয়াটা দেখাইছি দেখেন আমার হ্যাঁ হ্যাঁ আমার স্ক্রিনটা দেখেন আর শেয়ার দেন তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে হ্যাঁ এবার দেখা যাচ্ছে এখান থেকে আমি নিলাম নিয়ে দেখেন দেখেন এই যে বাড়ানো কমানো দেখছেন জি 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 এই যে বাড়াচ্ছি কমাচ্ছি আচ্ছা এক্ষেত্রেও সেটা হবে এই যে দেখেন এখানে আমি অল্টার ধরে যদি ক্লিক করি দেখেন আবার এটা যদি চাই আমি সোজা ভাবে নিই তাহলে আমি এটা ঘুরাই দিব এই কালারটা আনবো কিভাবে আপু এখান থেকে এই যে এখানে কালার এখানে ক্লিক করব ওই বক্সটা আসবে কোথা থেকে আচ্ছা ওই বক্সটা আসবে হচ্ছে এখানে যখন আমি হচ্ছে গ্রেডিয়েন্ট কালার নিব কিংবা এখান থেকে গ্রেডিয়েন্ট নিতে পারেন এই যে গ্রেডিয়েন্ট কন্ট্রোল এফ 9 ক্লিক করলে গ্রেডিয়েন্ট চলে আসবে জি জি
যেভাবে নিতে চান, যে বাঁকা নিতে চাইলে বাঁকা, ঠিক আছে, সেটা যেভাবে ঘুরাবেন। জি জি। শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। বাকিরা কই? বাকিরা স্ক্রিন শেয়ার দিচ্ছেন না কেন? জি পারতেছি না, স্ক্রিন শেয়ার হচ্ছে না। আচ্ছা, কাদের সমস্যা হচ্ছে আগে সমস্যাটা শুনি। আচ্ছা, কারো প্রবলেম হইলে আপনারা মানে কোনো ইয়ানে প্রবলেম হইলে বলেন, সবাই আছে, সলিউশন হবে। ওই দুইটা পরে আর কোনটা হচ্ছে না? আচ্ছা, চারজনের তো হয়েছে। আপনি স্ক্রিন শেয়ারে গিয়ে আপনার ফার্স্টে আপনি হচ্ছে ইলাস্ট্রেটরটা অন করেন, অন করে দেন স্ক্রিন শেয়ারে ক্লিক করে ওই ফাইলটাকে সিলেক্ট করে শেয়ার করেন। ওকে আপু। আপু এটা ছোট করতে হবে কিভাবে? এই তো ইয়ে হয়ে যাচ্ছে। এই শিফট ধরে টানবেন, শিফট ধরে। হ্যাঁ, শিফট ধরেন। হ্যাঁ, চারপাশে সমান হবে, শিফট ধরে। জি। এই যে এই শেপটা আমার নিচে আছে, এই শেপটা আমি এই শেপটার উপরে কিভাবে নিয়ে আসবো? জি, আমার এই যে নিচে একটা শেপ, এই চার কোণা যে শেপটা আছে, এইটা আমি এই শেপটার উপরে কিভাবে নিয়ে আসবো? আচ্ছা, এটা উপরে দেন। হ্যাঁ, যেটার উপরে দিবেন। হ্যাঁ, এবার মাউসের রাইট বাটন ক্লিক করেন, নিচেরটা সিলেক্ট করেন। হ্যাঁ, নিচে যেটা দিবেন আপনি সেটা সিলেক্ট করেন। হ্যাঁ, মাউসের রাইট বাটন ক্লিক করেন, দেন দেখেন হচ্ছে অ্যারেঞ্জে যান, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ গিয়ে সেন্ড টু ফন্ট। হ্যাঁ,
ক্লিক করে উপরেরটা সরি ব্রিং টু ফন্ট সরি সরি ব্রিং টু ফন্ট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই তো চলে আসছে আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এই শিক্ষাবর্ষ আচ্ছা সবাই একটু ব্রেক নেন ঠিক আছে আর লেয়ারে যান এবার লেয়ারে যান আচ্ছা লেয়ারে যেতে হবে না আপনি গাইডলাইনটা হচ্ছে ক্লিক করেন হ্যাঁ গ্রিড লাইন হ্যাঁ ক্লিক করেন ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করেন ওটা হ্যাঁ দেখেন হাইট গাইডস হ্যাঁ এটা ক্লিক করেন চলে গেছে আচ্ছা এবার একটু স্ক্রিন সবাই কি আসছেন আচ্ছা এখন অনেকে আসে নাই কেউ তো কথা বলছে না Thank you.
বাকিরা কই সবাই স্ক্রিন শেয়ার দেন বাকিরা স্ক্রিন শেয়ার দেন আপু আমার এইখানে তো এই ব্লিড এরিয়া এই এ তো আর আসতেছে না রুলার তো আসতেছে না জি কি বললেন আচ্ছা ওইখানে আপনি হচ্ছে লেয়ারে গিয়ে ওইটা চোখটা অন করে দেন তাহলে চলে আসবে আমার এইখান থেকে উপর থেকে আর রুলার আসতেছে না তো এই আচ্ছা আপনি লেয়ারে যান লেয়ারে যান হ্যাঁ ওই যে দেখেন জি আমি লেয়ারে আছি আচ্ছা একটু একটু পরে ফোন দিচ্ছি আচ্ছা দেখাচ্ছি এক মিনিট আপনি এখানে স্ক্রিন দেখেন দেখাচ্ছি হাইড হয়ে গেছে তো মাউসের রাইট বাটন ক্লিক করেন এই যে মেক গাইড দেখেন মেক গাইড ক্লিক করেন কোথায় গেল আচ্ছা কন্ট্রোল জেড দেন কন্ট্রোল জেড দেখাচ্ছি এক মিনিট কন্ট্রোল জেড দেন জি দিয়েছি আচ্ছা একটু ইয়ে করেন আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি আবার জি না ওখানে ওভাবে না গ্রুপ করে কোথায় গেল
হ্যালো জি আপু আচ্ছা দেখেন আপনি হচ্ছে ভিউতে যান ভিউতে গিয়ে দেখেন ওখানে স্মার্ট দেখেন শো গাইড আছে না এটা না ভিউতে গিয়ে কন্ট্রোল জেড ভিউতে যাওয়ার পরে এখানে একটা গাইড ইগনোলস নামে একটা এর আছে দেখেন এক মিনিট শো গাইড দেখছেন এখানে গ্রিড লাইন কই হ্যাঁ গাইডস আছে দেখেন ওখানে শো গাইডস করে দেন চলে আসবে পেছেন শো গাইডস ভিউতে যান হ্যাঁ ভিউতে আছি আমি আচ্ছা নিচে দেখেন নিচে এই যে শো গাইডস দেখেন হ্যাঁ হ্যাঁ গাইড হ্যাঁ গাইডস ওখানে ক্লিক করেন গাইডস হ্যাঁ উপরে একটা স্মার্ট গাইডের উপরে 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 হ্যাঁ কন্ট্রোল ইউ এর উপরে উপরের দিকে ভাই কার্সার উপরে সিলেকশন উপরে নিয়ে যান তার উপরে হ্যাঁ হ্যাঁ এটা এখানে দেখেন যে শো গাইডস দেখেন তার নিচেরটা হ্যাঁ এই সাইডে দেখেন হ্যাঁ ও হ্যাঁ এখানে ক্লিক করেন হ্যাঁ চলে আসছে আমার এতগুলো প্রয়োজন নাই তাই এগুলো ডিলিট করব কিভাবে আর এগুলো তো দেখছি ই হয়ে গিয়ে লক হয়ে গেছে হ্যাঁ লেয়ারে হ্যাঁ ওর উপরে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করেন হ্যাঁ আনলক করেন ওই যে লক গাইডটা উঠাই দেন হ্যাঁ হ্যাঁ দিয়েছি এবার হইছে এবার লেয়ারে যান লেয়ারে গিয়ে চোখগুলি অফ করে দেন সবগুলো না যেটা যেটা হচ্ছে গাইডলাইন গুলো যার যেটা যেটা আছে সেগুলো অফ করে দেন ওটা পাথ হ্যাঁ এগুলো কি একবার ডিলিট হবে না আপু এখান থেকে লেয়ার ডিলিট করে দেন লেয়ার টেনে নিয়ে এসে যে সাইডে ডিলিট বক্স দেখেন এই যে এটা ক্লিক করে হ্যাঁ হ্যাঁ ওটা সিলেক্ট করে এখানে ক্লিক করেন চলে গেছে আচ্ছা বাকিরা কথা বলছেন না কেন হ্যালো আনমিউট করে কথা বলেন জি আপু না আপনাদের জি আপু দেখছি পাচ্ছি না মনে হচ্ছে যে মানে আপু আমি আমার তো ল্যাপটপটা নাই ল্যাপটপটা আমি আজকে কালেক্ট করে কালকে ইনশাআল্লাহ করব আর কি আই মিন আচ্ছা দেখে তো খুব কঠিন কঠিন মনে হচ্ছে আপ না কোনো কঠিন না আচ্ছা এবার আমি যেটা দেখাচ্ছি আমরা তো একদম জিরো লেভেল থেকে জিরো লেভেল থেকে তো অনেকে জিরো লেভেল থেকে শিখছেন শেখার জন্যই তো আসছেন কোর্সটা তো আপনাদের জন্যই তাই না একদিনে কি পুরো ইলাস্ট্রেটর গুলাই খাই নেবেন বলেন না অন্যর অনেক ভালোভাবে কাজ করতেছে তো এইজন্য আর দেখে কি হইছে দেখেন তাদের থেকে আপনারা শিখে নেবেন আপনাদের প্লাস পয়েন্ট তো এখানেই বুঝতে পারছেন তাদেরকে জ্বালাবেন
যারা পারে তাদেরকে প্রত্যেকটা গ্রুপে একজন একজন করে দিয়ে দিব, যাতে তারা একটু হেল্প করতে পারে আপনাদের। না এখানে ডিস্টার্ব যে বেশি ফিল করবে তাকে আরো বেশি করে জ্বালাবেন, যদি মনে করেন যে সে মনে করতে সেটা ডিস্টার্ব হচ্ছে এই সে তাকে আরো বেশি করে ধরবে। বুঝতে পারছেন? হ্যাঁ, আরেকটা জিনিস যে যে যতটুকু জানে মানে আগে থেকে যাদের জানা আছে তারা যদি আপনি অন্যদেরকে শিখান দেখবেন যে আপনার স্কিলটা আরো ডেভেলপ হবে। জি অবশ্যই আপু। আপু তাহলে আমি এই যে বাংলাদেশের পতাকা আর্জেন্টিনা পতাকা এগুলো আমি কিভাবে করব একটু মানে আবার মানে এই যে হচ্ছে বাংলাদেশের পতাকা করছেন সে দেখান সবাইকে বাংলাদেশের পতাকাটা করে সবগুলি কেটে দেন, কেটে দিয়ে যে আর্জেন্টিনা বাংলাদেশের পতাকা কি যেভাবে করছেন সবাইকে বলেন। জি আমি আমি আমাকে বলছেন আপু? হ্যাঁ হ্যাঁ, এই যে পতাকা বানাবেন কেন? জি যে প্রথমে একটা রেকটেঙ্গেল তুলনিছি। স্লো বলেন যেহেতু ওরা ওনারা জানে না। আপু আমি একটা প্রশ্ন ছিল, হ্যালো আপু কথা কি শুনতে পাচ্ছেন? ও হ্যাঁ হ্যাঁ বলেন, সরি মিউট করা ছিল তো। ও জি আপু, আমার এই যে শেপটা আমি এখানে এই শেপটা কি একটু বাঁকানো যায় না? কোনটা? হ্যাঁ হ্যাঁ বাঁকানো যাবে না কেন, কিন্তু ওটা আপনাকে পেইন্ট টুল দিয়ে নিতে হবে, আর পেইন্ট টুলের কাজ আমি দেখাই নাই, আমি ওয়েট করতে হবে, আমি সিরিয়ালি সবাইকে দেখাবো, কারণ আপনি তো জানেন বাকিরা তো জানে না। জি অবশ্যই। ম্যাডাম এইখানে তো অ্যাঙ্কর পয়েন্ট ধরে এটা উপরের দিকে উঠালে বাঁকাবে। জি এই পতাকা এখান থেকে বাঁকাইতে হলে এটা তো এই মাঝখানে অ্যাঙ্কর পয়েন্টটা উপরে উঠাই দিয়ে এই যে সিরিয়ালটা তো বাঁকাবে না। আপনি ডিরেক্ট সিলেকশন দিয়েও করা যায় অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে, কিন্তু শুনেন আমি বলি আমি তো দেখাইলে অনেক কিছু দেখাতে পারি, একদিনে তো আমি সবাই নতুন আসছে সবাই তো বুঝবে না, তারা ভয় পেয়ে যাবে, তাদের মনের মধ্যে ইয়া হবে যে না আজকে কিন্তু অনেক কিছু শিখে ফেলাইলেন, মানে আমরা ফটোশপ নিয়ে কাজ করব কিনা আপনি ইলাস্ট্রেটর নিয়ে শুরু করে দিয়েছেন অ্যাডভান্স লেভেল? না অ্যাডভান্স লেভেল শুরু করি নাই আমি, ইলাস্ট্রেটরটাই আগে দেখাবো আপনাদের, কারণ এটাই ভালো হবে, ফটো ইলাস্ট্রেটরের পরে ফটোশপ করব। আচ্ছা এবার এটা আমার স্ক্রিনটা সবাই একটু দেখেন, আমি সেভ করাটা আর এটা দেখাবো। আমি তো জাস্ট আজকে আপনাদেরকে কালার দেওয়া দেখাইছি আর রেকটেঙ্গেল নাও দেখাইছি, তাছাড়া কিন্তু কিছুই দেখাই নাই। জি জি। আচ্ছা দেখেন আমরা যখন এখানে আমি এরকম গ্রিড লাইন নিয়ে আসি, কন্ট্রোল আর দিলে এই লাইনগুলি পাবেন আপনারা। হ্যাঁ কন্ট্রোল আবার আর দিলে চলে যাবে, কন্ট্রোল আর দিলে চলে আসবে। এটা যদি আমি সরাইতে চাই তাহলে এখানে আমি হাইড করে দিলাম, এটা সিলেক্ট করে এটা আমি হাইড করে দিচ্ছি, চলে গেল। তো আমাদের এটা এটা আমাদের একটা লোগো, তো এই ফাইলটাকে আমরা সেভ করব। তো ইলাস্ট্রেটরের ফাইলটাকে যখন আমরা সেভ করব, এই দুটো আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রুপ করে দিলাম, তাহলে আর দুইটা ছুটবে না একসাথে থাকবে। আবার যখন দুইটাকে আমরা আলাদা করব তখন আবার আনগ্রুপ করে দিব। আনগ্রুপটা করব হচ্ছে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলে গ্রুপ আনগ্রুপ করা যাবে।
আচ্ছা এবার আমরা এটাকে সেভ করব কিভাবে, যে আমি যে ফাইলটা কাজ করতেছি যে কোনো সময় তো কেটে দিলে চলে যাবে, তাহলে ফাইলে গিয়ে আমরা হচ্ছে সেভ এজ এ যাব। তন্ময় দাস কিছু বলবেন? হ্যান্ড রেজ করেছেন, বলেন। মানে আমি এখানে লোডশেডিং এর জন্য 2 ঘন্টা কারেন্ট ছিল না, তো 2 ঘন্টা পরে যখন চার্জের সময় ঢুকলাম তখন 15 মিনিটের গ্যাপ দিয়ে আর কিছুক্ষণ আগে ঢুকলাম, তো তখন দেখছি আপনার ইলাস্ট্রেটর কাজ চলছে। তো আর কি আমি বলতে গেলে প্রথম 2 ঘন্টা সম্পূর্ণ আউট ছিলাম, এখন প্রথম 2 ঘন্টা যে কি হয়েছে আমি কিছুই জানি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমাদের যে লাইভটা চলতেছে আপনি ক্লাস শেষে লাইভটা একটু দেখে নেবেন, আর আমরা এই বিষয়গুলি নিয়ে আমরা আবার কালকে আলোচনা করব, ঠিক আছে? ওকে ঠিক আছে আবু। এটা কি এই যে ফেসবুক যে গ্রুপই এটা লাইভ বেবিলন ট্রেনিং যে আপনাদের যে লিংকটা দিয়েছিলাম না ওই পেজটাতে দেখবেন লাইভটা হচ্ছে, আমি দিয়ে দিচ্ছি, আমি আপনাদের লিংকটা আমি এখনি দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের প্রবলেম হবে না, আবারও দিয়ে দিচ্ছি। ধন্যবাদ আবু। আচ্ছা হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছি, দেখেন আমরা আর্টবোর্ডটা নেওয়ার পরে ফাইলে গিয়ে সেভ এজ এ যাব, সেভ এজ এ গিয়ে আমরা যে ফাইলে রাখতে চাবো সেখানে আমরা রাখবো, রেখে এখানে আমরা এখানে রিনেম করলাম, রিনেম করে ফাইলের নামটা দিলাম, এখানে সেভ দিয়ে দিলাম, সেভ হয়ে গেল। এখন এটা গেল হচ্ছে আমাদের এআই ফাইল, তো এখন আমরা এআই ফাইলটাকে সেভ করার পরে আমরা যেটা করব যে ছবি আকারে যেটা দেখব সেটা হচ্ছে যে জেপিজি ফাইল আর হচ্ছে পিএনজি এই ফাইল, তো এই ফাইলগুলি আমরা সেভ করব কিভাবে, ঠিক একই ভাবে আমরা ফাইলে যাব, মনে না থাকলে কেউ লিখে নিয়ে রাখতে পারেন, ফাইলে গিয়ে এক্সপোর্ট, এই যে এক্সপোর্টে যাব, এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েব, অল্ট শিফট কন্ট্রোল এস, দেন এই যে বক্সটা আসলো এখানে দেখেন, এখানে আমরা এখান থেকে এই যে জেপিজি আছে জেপিজি, পিএনজি নিলে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। আচ্ছা জেপিজি হচ্ছে ছবি আকারে, দেখেন জেপিজি দিলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আসছে, আর পিএনজি দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। তো কেউ যদি আপনাকে বলে যে আমার লোগোটা পিএনজি তে লাগবে তাহলে আপনি পিএনজি মোডে সেভ করবেন, আর যদি বলে যে জেপিজি তে লাগবে তাহলে জেপিজি তে রাখবেন, দেন অরিজিনাল যদি দেন তাহলে যেভাবে সেভ হবে, ঠিক আছে? তো এটা করে আমরা এখানে জেপিজি দিলাম, দিয়ে কারো যদি কাজ করার ক্ষেত্রে দেখা গেল যে এখানে ইমেজটা সাইজ রেজুলেশনটা কমে গেছে কিংবা ইমেজটা ভালো আসছে না ক্লিয়ার আসছে না, তো এখানে আপনারা নিউ এই সাইজটাকে বাড়াবেন, 600 নিচে রাখবেন না, 600 দিবেন, 600 উপরে গেলে সমস্যা নাই কিন্তু পারফেক্টলি 600 রাখবেন, তাহলে আমরা এরকম একটা লুক দেখতে পাবো। আরেকটা বিষয় হচ্ছে যে যখন আমরা আর্টবোর্ড 2টা কি 3টা 4টা নিব তো সবগুলো যদি আমরা একসাথে সেভ করতে চাই তাহলে ক্লিপ টু আর্টবোর্ড এটা এটিকটা তুলে দিব, তাহলে হবে কি শুধু আমাদের যে আর্টবোর্ডটা আছে ওইটুকু খালি নিবে, তারপর এই যে ক্লিপ টু বোর্ড দিলে পুরোটা পুরো বোর্ডটা নিচ্ছে। হ্যাঁ এটা এটা আমরা পরে আবার দেখব, জাস্ট আপনাদের বলে রাখলাম। আর এখানে গিয়ে হোয়াইট কালার, এখানে গিয়ে আমরা আর্টবোর্ডের কালার চেঞ্জ করতে পারবো, এই যে আমাদের ইচ্ছা যে কালার আমরা দিতে চাই আর্টবোর্ডে আমরা হোয়াইটটাই রাখবো। দেন আমরা সেভ দিয়ে দিব। আপু ইমেজ সাইজটা যদি একটু কথা বলতেন, ইমেজ সাইজটা নিয়ে, ইমেজ সাইজটা আপাতত এটাই দেখেন, ইমেজ সাইজটা আমরা 600 নিচে রাখবো না, ঠিক আছে? উপরে গেলে ভালো, না হলে 600 নিচে রাখবো না। আচ্ছা এখানে আমরা এই যে জেপিজি তে সেভ করে দিলাম, এটা আমার ফাইলে আমি দেখাচ্ছি,
দেখতে পাচ্ছেন? হ্যাঁ আপু দেখা যাচ্ছে। এই যে ইমেজ আকারে সেভ হয়ে গেছে। জি জি দেখতে পাচ্ছি। এমদাদুল বলেন। আপু শুনতে পাচ্ছেন? জি আপু, এই যে হোয়াইট বোর্ডটা কিভাবে কালারটা চেঞ্জ করলো নোটে যদি আরেকটু দেখাতেন। আচ্ছা দেখেন। ফাইলে গিয়ে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, দেন এখানে দেখেন মেটার। হ্যাঁ, এই যে এখানে দেখেন লেখা আছে হোয়াইট। আবু ফাইলে গিয়ে এক্সপোর্টে যাব? হ্যাঁ এক্সপোর্ট, এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েব। জি জি আপু। হ্যাঁ সেভ ফর ওয়েবে গিয়েছেন? দেখেন আপনি। হ্যাঁ দেখে ইয়ে করে রাখেন। এই যে এখানে মেট আছে, এখানে গিয়ে এই যে হোয়াইট, নান, ব্ল্যাক, আদার্স, এই যে হোয়াইট কালার চিহ্ন আছে এখানে, হোয়াইটের উপর ক্লিক করলে যে কোনো কালার নেওয়া যাবে আর কি, যে কোনো কালার নিতে পারেন। এই জন্য বললাম যে সবার যদি সেম সফটওয়্যারটা থাকে, আপডেট থাকে, আমি ওটা ডাউনলোড করে চেষ্টা করব না ইনস্টল করার। চলো নতুনটা না, নিউটাতে অনেক কিছু অ্যাড হয়েছে তো, এজন্য অনেক কিছু এক্সট্রাঅর্ডিনারি আছে। আচ্ছা আপাতত এই পর্যন্ত সবাই প্র্যাকটিস করেন। হ্যাঁ স্ক্রিনটা শেয়ার দেন, তাহলে বুঝতে পারবো যে কার কোনটা ভুল হচ্ছে।